থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। থ্রি ডি অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন, যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 50 সেকেন্ডে। আজকে কিন্তু কোনো বড় গল্প নয়, আজকে থাকছে আপনাদের জন্য দুটি ছোট গল্পের কম্বো প্যাক। আজকের গল্পের লেখক শ্রী শিশির বিশ্বাস। শ্রী শিশির বিশ্বাস কিশোর ভারতী, শুকতারা, আনন্দমেলা, সন্দেশ প্রভৃতি বিভিন্ন শিশু কিশোর পত্রিকায় নিয়মিত লেখক। তাঁর লেখা কয়েকশো গল্প রয়েছে এই বইগুলিতে। ওনার গল্প পড়লেই মনে পড়ে যায় সেই কৈশোরের দিনগুলির কথা। আর আজকের গল্পগুলিও ঠিক সেরকমই দুটি ছোট গল্প। আসুন শুনে নি লেখকের মুখ থেকে কিছু কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শিশির বিশ্বাস। আজকে উপস্থাপিত হতে চলেছে আমার লেখা দুটি গল্প, গঙ্গাধর তান্ত্রিকের গঙ্গাযাত্রা। গল্পটি প্রকাশিত হয়েছিল কিশোর ভারতীর June 2018 ভৌতিক সংখ্যায় এবং গভীর রাতে পদ্মায় গল্পটি প্রকাশিত হয়েছিল শুকতারার June 2021 বিশেষ ভৌতিক সংখ্যায়। শুনতে থাকুন থ্রিলার স্টেশন। শুরু হচ্ছে আজকের দুটি গল্পের কম্বো প্যাক, গঙ্গাধর তান্ত্রিকের গঙ্গাযাত্রা এবং গভীর রাতে পদ্মায়। এই ওয়েদারে তেলে ভাজা আর ভূতের গল্প জমে যাবে একেবারে। যা বলেছিস। আরে এই তো সৌভিক এসে গেছে। এই নে, ভূতের গল্প বলার লোক চলে এসেছে। আরে সৌভিক বস বস। হ্যাঁ বসি। বাইরে কি বৃষ্টি মাইরি, পুরো ভিজে গেলাম। আজকে যদি ছাতাটা না থাকতো না, যা অবস্থাও তো আমার বলে বোঝানোর মতন নয়। এই দাঁড়া দাঁড়া, ফোনটা একটু ধরে নি। আরে বাবা জ্বালাতন, এই ফোনগুলো অফ কর তো, ফোন অফ কর। ভূতের গল্প শুনতে হলে সবার আগে ফোনগুলো সুইচড অফ কর, নয়তো সাইলেন্ট কর। হয়েছে, সবাই ফোন অফ করেছিস? একদম যেন ডিস্টার্ব করবি না। আরে এই বুলটে গল্পের মাঝখানে যেন কোনো কথা বলবি না। তাহলে সৌভিক, এবার জমিয়ে একটা ভূতের গল্প স্টার্ট করে দেখিনি। হ্যাঁ সে শুরু তো করা যেতেই পারে, তবে দাঁড়া দাঁড়া, পটলা চাটা আনুক, চায়ে এক চুমুক দি, এই বৃষ্টিতে একটু প্রাণটা জুড়ুক, তারপর শুরু করছি। আরে না না, তুই শুরু কর না, চা এসে যাবে, বলতে বলতেই না হয় খাবি। ঠিক আছে চল, তোরা যখন বলছিস তাহলে শুরু করেই দি। কি শোনাই বলতো? এখন তো ইউটিউবে তান্ত্রিকের গল্প খুব সুপারহিট না? ওরে বাবা, সে আর বলতে। চল তোদের আজকে একটা তান্ত্রিক আর ভূতের গল্প শোনাই, কি বন্ধুগণ চলবে তো? চন্দনপুরে গঙ্গাধর তান্ত্রিকের একসময় নাম ডাক ছিল। বেশ বড় গ্রাম চন্দনপুর, নিয়মিত বাজার বসে, ফি হপ্তায় 3 দিন বড় হাট, আশেপাশের 10-12 গ্রামের মানুষ মালপত্র নিয়ে আসে, ভোরে আর আড়তদারেরা হুমড়ি খেয়ে পড়ে, সেই দৌলতে বাইরের মানুষদের ভালোই আনাগোনা। গঙ্গাধর তান্ত্রিক অবশ্য বাজারে নয়, বসতেন বাড়িতেই, নানা সমস্যা নিয়ে মানুষ আসত, সস্তয়ন বা ক্রিয়াকর্মে ডাক পড়ত হামেশাই, সে তুলনায় রোজগার তেমন ছিল না, আসলে সেদিকে লক্ষ্যও ছিল না তাঁর। একা আপন ভোলা সাদাসিধে মানুষ, বিয়ে থা করেননি, চলে যেত। গঙ্গাধর তান্ত্রিক অবশ্য চন্দনপুরের আদি মানুষ নন, 20 আগে তাকে গ্রামে এনেছিলেন শতদল মজুমদার ওরফে শতমোড়ল।
প্রবীণ মানুষ তিনি, সবাই সম্মান করত। সেই শতমূরল যতদিন বেঁচে ছিলেন গঙ্গাধর তান্ত্রিকের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখতেন। কিন্তু তাঁর মৃত্যুর পরেই আপন ভোলা গঙ্গাধর তান্ত্রিক কেমন চুপ মেরে গেলেন, কাজকর্মেও যেন উৎসাহ হারিয়ে ফেললেন। বাইরে বেশি বেরো হতেন না, লোকজনের ভিড়ও কমে আসতে লাগল। এইভাবেই চলছিল। ষোলকলা পূর্ণ হল গুণধর ওঝা চন্দনপুরে চাঁকিয়ে বসার পর। চন্দনপুরে মাত্র বছর তিনেক পা দিয়েছেন, গোড়ায় বাজারের এক কোণে ছোট দরমার ঘরে শুরু, এখন সেটা ঝাঁ চকচকে দুতলা বাড়ি, ভিড় লেগেই আছে, আর হাটবারে তো কথাই নেই। আর এদিকে কারও এখন জানতে বাকি নেই যে গুণধর ওঝার তুকতাক আর ঝাড়ফুঁকের মন্ত্র কথা বলে, গোটা কয়েক ভূত প্রেত নাকি তার হাতে বাঁধা রয়েছে। গায়ের বৃদ্ধ সনাতন জোয়ারদার সহজ মনের মানুষ, একদিন ফস করে বলে ফেলেছিল, যাই বলেন ওঝামশাই, আমাদের গুণধর তান্ত্রিক কম নয়। ব্যাস তাতেই গুণধর ওঝা খেপে কাঁই, তাহলে মন্ত্রটা ফুঁকে দিই, দেখি গঙ্গাধর তান্ত্রিক রক্ষা করতে পারে কিনা। কটমট চোখে এক ঝলক দৃষ্টিবান হেনে গুণধর ওঝা এরপর হাতে লম্বা একটা মরার হাড় নিয়ে খানিক বিড়বিড় করে তিনটে ফুঁ দিয়েছিলেন মাত্র, তাতেই সনাতন জোয়ারদারের ভিড়মি খাওয়ার জোগাড়। ক্ষমা টমা চেয়ে পালাতে পথ পান না, তাতে অবশ্য ছাড় মেলেনি। দিন কয়েক পরে এক শ্রাদ্ধবাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন, বাড়ি ফিরে রাতেই কলেরা, যায় যায় অবস্থা। শেষে তার ছেলেরা গুণধর ওঝার কাছে ছুটে যেতে সেই যাত্রায় রক্ষা মেলে। গুণধর ওঝার ঝাড়ফুঁক যে কথা বলে তা চন্দনপুরের মানুষ টের পেয়েছে আরও অনেক ব্যাপারে, সেসব ছড়িয়ে গেছে বাতাসের বেগে। অগত্যা গুণধর ওঝার ঠেকে মানুষের ঢল নামতে দেরি হয়নি। চন্দনপুরে গঙ্গাধর তান্ত্রিক নামে যে একজন মানুষ আছেন প্রায় ভুলেই গিয়েছিল সবাই। ভয়ানক ব্যাপারটা ঘটল সেই সময়। আগেই বলেছি গঙ্গাধর তান্ত্রিককে নিয়ে পরের দিকে আর মাথা ঘামাতো না কেউ, তাই এক অমাবস্যার রাতে মানুষটি যখন দেহ রাখলেন শিয়রে মাত্র কোটি কয়েক মানুষ, তাদের একজন প্রতিবেশী দীনু চক্রবর্তী ওরফে দীনু ঠাকুর। দীনু ঠাকুর যে গঙ্গাধর তান্ত্রিকের খুব ঘনিষ্ঠ এমন নয়, ঘনিষ্ঠ ছিলেন যজমান শতদল মজুমদারের, হয়তো সেই কারণেই অথবা কর্তব্যের খাতিরে শেষ সময় হাজির হয়েছিলেন। গঙ্গাধর তান্ত্রিকের তখন শেষ অবস্থা হলেও জ্ঞান হারাননি, শিয়রে দীনু ঠাকুরকে দেখে ক্ষীণ গলায় জানিয়েছিলেন শেষ ইচ্ছের কথা। আজ অমাবস্যার রাত, মৃতদেহ যেন ভোর হবার আগেই গঙ্গার ঘাটে নিয়ে দাহ করা হয়। গঙ্গার শ্মশানঘাট কাছে নয়, প্রায় মাইল পাঁচেক দূরে, গ্রামের কাঁচা রাস্তা, গাড়ি ঘোড়া নেই। তবে চন্দনপুরে ব্যাপারটা এমন কিছু নয়, এদিকে অনেকেই এমন ইচ্ছের কথা ব্যক্ত করে যান, যাদের লোকবল আছে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়ে পড়েন, আর যাদের নেই তাদের জন্য তো কেঁধোর দল রয়েইছে। বারোয়ারি শ্মশানযাত্রী সব গ্রামেই কিছু না কিছু আছে, কিন্তু এদিকে কেঁধো মানে যারা মৃতদেহ কাঁধে নিয়ে দূরে গঙ্গার ঘাটে শ্মশানে নিয়ে দাহ করে আসে, কিছু খরচ হাতে গুঁজে দিলেই তারা মরার খাট কাঁধে নিয়ে ছোটে গঙ্গার দিকে। সবসময় বাড়ির মানুষ হয়তো অত দূরে যেতে পারেন না, সেক্ষেত্রে গ্রামের শ্মশানে মুখাগ্নির কাজ সেরে মৃতদেহ কেঁধোদের হাতে ছেড়ে দেওয়া হয়, সৎকারের বাকি কাজটা তারাই করে। চন্দনপুরে তেমন কেঁধো রয়েছে, দীনু ঠাকুরও তেমনটাই ভেবে রেখেছিলেন। রাত প্রায় দশটা নাগাদ যখন গঙ্গাধর তান্ত্রিক দেহ রাখলেন, তিনি খবর পাঠিয়েছিলেন কেঁধো গোকলোর কাছে। গোকলো গ্রামের কেঁধোদের সর্দার, বড় একটা দল আছে তার, খবর পেয়ে সে জনা কয়েক সাগরেদ নিয়ে চলেও এসেছিল, কিন্তু গোল বাঁধালো গুণধর ওঝা, মরা তখন খাটিয়ায় তুলে বাঁধা ছাঁধার কাজ চলছে। খবর পেয়ে কোত্থেকে এসে সে হাজির, মরার ওপর খানিক চোখ বুলিয়ে নিয়ে বললেন, আজ রাতে কিছুতেই গঙ্গাধর তান্ত্রিকের দেহ গঙ্গায় নিয়ে দাহ করা যাবে না, একে অমাবস্যা তাই রাতটা ভালো নয়, বিপদ ঘটতে পারে। এদিকে গুণধর ওঝার তখন বেজায় প্রতাপ, তবু কয়েকজন প্রতিবাদ করে বলল, কিন্তু উনি যে আজ রাতের মধ্যেই সৎকারের কথা বলে গেছেন।
গুণধর ওঝা সেই কথা ফুৎকারে উড়িয়ে দিয়ে বললেন, ও নিয়ে কাউকে ভাবতে হবে না, সৎকার এই রাতেই হবে, তবে গ্রামের শ্মশানে। ব্যাপার যা বুঝবার উপস্থিত অনেকেই ততক্ষণে বুঝে ফেলেছেন। এমন আগেও দুই একবার হয়েছে। মাস কয়েক আগে মালোপাড়ায় একজন অমাবস্যার রাতে মারা গিয়েছিল। বাড়ির মানুষকে দিয়ে মুখাগ্নি করিয়ে গুণধর ওঝা ওই মরা শ্মশানে নিয়ে গিয়েছিলেন। তারপর কি হয়েছিল সেটা কেউ জানে না। গুজব রটেছিল গুণধর ওঝা নাকি সেই মরা শ্মশানে নিয়ে রাত ভোর পিশাচ সাধনা করেছিলেন। সন্দেহ নেই গঙ্গাধর তান্ত্রিকের মৃতদেহ নিয়েও গুণধর ওঝার তেমন কিছুই করার ইচ্ছে। গ্রামে গঙ্গাধর তান্ত্রিকের আপন বলতে কেউ নেই। গুণধর ওঝার কথায় এরপর আর কেই বা আপত্তি করবে। কিন্তু হঠাৎই ফুঁসে উঠলেন দিনু ঠাকুর। সাফ জানিয়ে দিলেন তা হবার নয়। মৃত্যুশয্যায় মানুষটিকে যখন কথা দিয়েছেন সৎকার গঙ্গার ঘাটেই হবে। গ্রামের পুরোহিত দিনু চক্রবর্তী ওরফে দিনু ঠাকুর নিতান্তই শান্তশিষ্ট মানুষ, কখনো কারোর সাথে পাঁচে থাকেন না। তাঁর এমন রোগ আগে কখনো কেউ দেখেনি, গুণধর ওঝাও ভাবতে পারেননি। মানুষটা অন্য কেউ হলে হয়তো কিছু একটা করেই বসতেন, কিন্তু বেশ জানেন গ্রামে দিনু ঠাকুরের যজমান কম নয়। তার উপর গ্রামের পুরোহিত হবার কারণে কিছু প্রতিপত্তিও আছে। থতমত খেয়ে খানিক বৃদ্ধের দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, সে তো বুঝলাম ঠাকুর, কিন্তু এই রাত্রিরে ওই মরা গঙ্গায় নেবে কে? কেন, কেঁদো গোকলো এসেছে তার দলবল নিয়ে, ওরাই নিয়ে দাহ করে আসবে। তুমি হাসালে ঠাকুর, আজ রাতে গাঁয়ের সীমানা ওরা পার হোক দেখি। কথা শেষ করে গুণধর ওঝা রক্তচক্ষু মেলে অদূরে গোকলোদের দিকে একবার দৃষ্টিবান হেনে গটমট করে পা ফেলে চলে গেলেন। গুণধর ওঝার প্রতিপত্তি দিনু ঠাকুর এরপর টের পেলেন ভালোই। পাড়ার দু চারজন যারা জড়ো হয়েছিল একে একে সরে পড়েছে, বাকি ছিল গোকলো আর তার দলবল। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেখে দিনু ঠাকুর তাদের তাগাদা লাগালেন, কিরে গোকলো, চটপট ব্যবস্থা করে ফেলে এবার, একে অন্ধকার রাত, বেশি দেরি করলে সময় মতো পৌঁছতে পারবি না, পথও তো কম নয়। দিনু ঠাকুরের সেই কথায় গোকলো খানিক থম মেরে রইল, তারপর সামান্য ঢোঁক গিলে বলল, তা ঠিক ঠাকুর, সেই জন্যই তো তাড়াহুড়ো করে এসেছিলুম, কিন্তু গুণধর ওঝা যে ফরমান দিয়ে গেলেন কেউ আর ভরসা পাচ্ছে না। বলিস কি রে, মৃত্যুশয্যায় মানুষটাকে কথা দিয়েছি। দিনু ঠাকুর প্রায় আকাশ থেকে পড়লেন। সামান্য থম হয়ে থেকে গোকলো ঢোক গিলে পাশের সঙ্গীদের দিকে তাকাল, ঠাকুরমশায়ের কথা তো শুনলি, তা তোরা কি বলিস? উত্তরে কারোর মুখেই কোনো কথা নেই, নীরবে শুধু ঘাড় নাড়ল কয়েকজন। সেদিকে তাকিয়ে দিনু ঠাকুর প্রমাদ করলেন, তোরা এইভাবে শেষে আমার মুখ পোড়াবি রে গোকলো, শুনেছি বেজায় করিতকর্মা মানুষ নাকি তুই? দিনু ঠাকুর গায়ের পুরোহিত মানুষ, সেই দৌলতে গোকলো খাতির করে তাকে। গ্রামে গঙ্গাধর তান্ত্রিকের যখন দিন ছিল অনেকবার তাঁর কাছেও এসেছে সে। সে কথা মনে পড়তে হঠাৎ ঘাড় ঝাঁকিয়ে বলল, ঠাকুরমশাই একটা কথা বলি, এ হতভাগার দল রাজি হবে বলে মনে হচ্ছে না, তবে আমিও গোকলো একাই একশো, হতভাগাদের কাউকে দরকার নেই, শুধু আপনি সঙ্গে থাকুন। গোকলো এমন প্রস্তাব দেবে দিনু ঠাকুর ভাবতেই পারেননি, কিন্তু তখন আর পিছিয়ে আসার উপায় নেই। ঢোঁক গিলে বললেন, এই কি কথা রে, শেষে আমাকে শ্মশানে যেতে বলছিস? তাছাড়া আর উপায় কি ঠাকুর, এই রাতে মরা নিয়ে অত দূরে যাওয়া, তারপরে সৎকারের কাজ, আপনার থাকাটা দরকার। যুক্তিটা নেহাত ফেলনা নয়। দিনু ঠাকুর ঢোঁক গিলে বললেন, তা ঠিক বলেছিস, কিন্তু এই বয়সে অতটা পথ হাঁটা কি আমার কর্ম রে, তাই অমাবস্যার বাতের ব্যথা। আসলে গোকলোর ওই প্রস্তাবের পর দিনু ঠাকুরের পিছিয়ে আসার উপায় ছিল না, তাই ওই বাহানা খাড়া করেছিলেন, নয়তো এই বয়সেও শরীর যথেষ্টই মজবুত তার। ক্রিয়াকর্মে ডাক পেলে সাইকেলে পাঁচ মাইল পথও তিনি অনায়াসে পাড়ি দিতে পারেন। গোকলো বলল, আপনাকে হাঁটতে হবে না ঠাকুর, যাবো তো নৌকায়, বর্ষায় মাথা ভাঙা খালে এখন ভালোই জল,
টেনে লগি মেরে গেলে ঠিক সময় পৌঁছে যেতে পারবো। গাঁয়ের ঠাকুরমশাই আপনি, সঙ্গে থাকলে ওসব গুণধর ওজা ফোজার পরোয়া করি না। বলাই বাহুল্য, এরপর দিনু ঠাকুর আর আপত্তি করতে পারেননি। মাথা ভাঙা খালের ঘাট গ্রাম থেকে প্রায় আধ মাইল দূরে। মৃতদেহ এই পথটুকু বয়ে দেওয়ার জন্য অন্তত চারজন মানুষ দরকার। গোকলোর সাগরেদরা ইতিমধ্যেই সুটসুট করে সরে পড়েছে। দিনু ঠাকুর বললেন, তোর ছেলেরা গেল কোথায় রে? অন্তত খালের ঘাট পর্যন্ত তো বয়ে দিয়ে আসুক। সাগরেদদের দল কোথায় গেছে ভালোই জানা আছে গোকলোর, জানেন দিনু ঠাকুরও। সবকটাই এখন গুলে সর্দারের গাঁজার ঠেকে গেছে। সামান্য ইতস্তত করে গোকলো উঠে সেই দিকে গেল। কাজটা যে ঠিক হলো না সেটা বুঝতে পারছিলেন দিনু ঠাকুর। পাকা গেঁজেল গোকলো একবার ঠেকে বসে পড়লে হুঁশ ফেরানো মুশকিল। খানিক অপেক্ষার পর তার কপালে যখন ভাঁজ পড়তে শুরু করেছে, তিনজন সাগরেদ নিয়ে গোকলো হাজির। অযথা আর সময় নষ্ট না করে মরার খাট কাঁধে নিয়ে রওনা হয়ে পড়ল তারা। দিনু ঠাকুরও পিছনে চলল। একদমে মাথা ভাঙা খালের ঘাটে পৌঁছে থামল ওরা। এই রাতে ঘাটে গোটা কয়েক ছোট বড় নৌকো বাঁধা, সবই গ্রামের। মরার খাটিয়া তার একটাই তুলে দেওয়া হলো। উঠে বসলেন দিনু ঠাকুর। বার কয়েক হরিধ্বনি দেওয়া ছাড়া এ পর্যন্ত কেউ একটি কথাও বলেনি। মরার খাট নৌকোয় তুলে দিয়ে তিন সাগরে দাঁড়িয়েছিল খালের ঘাটে। গোকলো অন্ধকারে নিচু গলায় তাদের সঙ্গে খানিক কি যেন পরামর্শ করে নিল। তারপর এক লাফে নৌকোয় উঠে জোরে লগি মারতে লাগল। জোরালো বাতাসে খালে তখন ভালোই স্রোত, তাই গোকলোর হাতের লগি নৌকো ছুটল তরতর করে। মৃতদেহের পাশে বসে দিনু ঠাকুর তখন অনেকটাই নিশ্চিন্ত। এভাবে চললে গঙ্গার ঘাটে পৌঁছতে বেশি সময় লাগবে না। কিন্তু হঠাৎই দূরে অন্ধকারে চোখ পড়তে চমকে উঠলেন তিনি। অমাবস্যার নিকষ অন্ধকার রাত হলেও চোখ তখন অনেকটাই সয়ে গেছে। পরিষ্কার আকাশে তারার আলোয় চারপাশ আবছা হলেও কিছু দেখা যাচ্ছে। দুপাশে অন্ধকার ফাঁকা মাঠ। হঠাৎই সেই অন্ধকারের ভিতর দূরে একটা আলো জ্বলে উঠল, ক্রমে এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। দিনু ঠাকুর যথেষ্টই সাহসী মানুষ, নইলে স্রেফ কথা রাখার জন্য এই রাতে মরা নিয়ে বের হতেন না। ব্যাপারটা কি ভাবছিলেন হঠাৎ খেয়াল হলো, গোকলো ইতিমধ্যে খাল ছেড়ে মরাবিলের দিকে নৌকো বাইতে শুরু করেছে। তাড়াতাড়ি বললেন, ও কি রে গোকলো, মরাবিলের দিকে নৌকো ঘোরালি কেন? গোকলো থতমত খেয়ে সামান্য গলা খাঁকারি দিয়ে ঘড়ঘড়ে গলায় বলল, এ পথে খানিক তাড়াতাড়ি হবে গো ঠাকুর, নিশ্চিন্তে থাকে। বর্ষাকাল, খালের অনেক জায়গা এই সময় মরাবিলের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। কিন্তু সেই পথে গেলে কিভাবে তাড়াতাড়ি হবে অনেক ভেবেও কিনারা করতে পারলেন না। দূরের সেই আলো ইতিমধ্যে নিভে গেছে, আর দেখা যাচ্ছে না। তবু ভিতরে মোটেই স্বস্তি পাচ্ছিলেন না দিনু ঠাকুর। মৃতদেহের পায়ের দিকে বসেছিলেন তিনি। হঠাৎ প্রবল ঝাঁকানিতে টলে উঠল শরীরটা। হয়তো পড়েই যেতেন, তবে তিনি সামলে নিতে পারলেন। আর তারপরেই টনক নড়ল। মাঠের অল্প জলে নৌকোটা আটকে গেছে। কড়া গলায় বললেন, কি মতলব রে তোর গোকলো, এ তো মরাবিলের শ্মশানের দিকে নৌকা নিয়ে এসেছিস। ইতিমধ্যে গোকলো জলে নেমে নৌকো ঠেলতে শুরু করেছে, কোনো উত্তর দিল না। দিনু ঠাকুর অবশ্য থামলেন না। ততক্ষণে অন্য এক সন্দেহ তার মাথায় চাড়া দিয়ে উঠেছে। ফের কড়া গলায় বললেন, তুই গোকলো তো রে, সেই থেকে মাথায় গামছা দিয়ে রেখেছিস। ঠিক ধরেছেন ঠাকুর। খোনা গলায় হেসে উঠল অন্য পক্ষ। মুখে গামছার ফাঁক দিয়ে কোটা কয়েক লম্বা দাঁত ছেলিক দিয়ে উঠল। গোকলো কোথায় গো ঠাকুর, সে তো গেজার থেকে বসে আছে। দিনু ঠাকুরের বুকে পাটা আছে বটে, এরপরেও মাথা ঠিক রাখতে পেরেছিলেন। লোকটার খোনা গলা পরের দিকে যে বিলকুল ঠিক হয়ে গেছে সেটা ধরতে পেরেছিলেন তিনি। আর তাতেই মনে হয়েছিল ভূত বা অপদেবতা নয়, সম্ভবত শয়তান গুণধর ওঝার লোক।
গোকলোকে সঙ্গীদের খোঁজে পাঠানোটাই তখন ভুল হয়েছিল তাঁর। গুণধর ওঝার লোক ওত পেতেছিল, সুযোগটা হাতছাড়া করেনি, একেবারে মাথায় গামছা ফেলে চলে এসেছে। অন্ধকারে তিনিও চিনতে পারেননি। তারপর খাল ছেড়ে নৌকো নিয়ে এসেছে সেই শ্মশানের দিকে গুণধর ওঝার থেকে। কিন্তু এই অবস্থায় কী বার করতে পারেন তিনি? বেশি বাড়াবাড়ি করলে প্রাণটাই খোয়াতে হবে হয়তো। না, বেচারা গঙ্গাধর তান্ত্রিকের শেষ ইচ্ছেটা আর পূর্ণ করতে পারলেন না তিনি। এদিকে লোকটা তখনও নৌকো ঠেলে চলেছে। হঠাৎ হাঁক করে কাছেই সরবণের দিক থেকে ভয়ানক এক শব্দ এলো। বেজায় চমকে তিনু ঠাকুর ঘাড় ফিরিয়ে দেখলেন সেই উঁচু সরবণের মাথার উপর দাঁড়িয়ে আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি হাতছানি দিয়ে ডাকছে। এরপর মানুষটি আর মাথা ঠিক রাখতে পারলেন না, দুবার কোঙানির মতন শব্দ করেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আর কিচ্ছু মনে নেই তার। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটায় দিনু ঠাকুরের জ্ঞান যখন ফিরল তখন প্রায় শেষ রাত। হ্যারিকেনের আলোয় কয়েকজন অপরিচিত মানুষ সমানে ঝাঁকাচ্ছে তাকে। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই ওঠেন, শ্মশানে এসে গেছি, তান্ত্রিক ঠাকুরের দেহ যে এবার সীতায় দেওয়া দরকার। সেই কথায় মুহূর্তে সব মনে পড়ে গেল দিনু ঠাকুরের। ধড়মড়িয়ে উঠে বসলেন, তাকিয়ে দেখলেন সত্যি গঙ্গার শ্মশান ঘাটে নৌকো পৌঁছে গেছে। গঙ্গাধর তান্ত্রিকের মৃতদেহ যেমনটা ছিল তেমনটাই রয়েছে নৌকোয়। কিন্তু মৃতদেহের পাশে হুমড়ি খেয়ে পড়ে আছে আরও একজন মানুষ। তাড়াতাড়ি বললেন, তোমরা কারা ভাই, আর উনি বা কে? বার কয়েক মাথা চুলকে কাঁচু মাছু মুখে একজন বলল, বলছি ঠাকুর, আমরা গুণধর রাজা সাকরেদ, যিনি নৌকায় পড়ে রয়েছেন উনি গুণধর রাজা, এখনো হোশ ফেরেনি, আপনি বাঁচান ওনাকে, আপনি বাঁচান ওনাকে ঠাকুর। এরপর যা ফাঁস হলো তা এক কথায় ভয়ানক বললেও কম বলা হয়। সরবণের উপরে দাঁড়িয়ে থাকা যে মূর্তি দেখে দিনু ঠাকুর বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন সে গুণধর ওঝা স্বয়ং দাঁড়িয়েছিলেন রণপার উপর। দিনু ঠাকুরকে ভয় দেখানোই ছিল তার মূল উদ্দেশ্য, তা সব কিছু হিসেব মতোই করেছিলেন তিনি। গোলমাল হয়ে গেছে ঠিক তার পরেই। একে তান্ত্রিক মানুষ, তাই মৃত্যু অমাবস্যার রাতে, সব সাধনায় এমন মরা কোটিতে মেলে না। গুছিয়ে সব ব্যবস্থাই করেছিলেন গুণধর ওঝা, সাগরেদদের নিয়ে সরবণের ভিতর ঘাপটি মেরেছিলেন। দিনু ঠাকুর জ্ঞান হারাতেই তারা উঠে পড়েছিল নৌকায়। ঠিক ছিল মরা নিয়ে বাকিরা চম্পট দিলেই একজন নৌকোয় দিনু ঠাকুরকে গ্রামে খালের ঘাটে পৌঁছে দিয়ে আসবে, তারপর কায়দা করে কোনো একটা অলৌকিক গল্প রটিয়ে দিলেই হল। ভয়ানক কাণ্ডটা ঘটে গেছে ঠিক তার আগেই। কাছে গিয়ে দারুণ উৎসাহে গুণধর ওঝা সবে মরায় হাত দিয়েছেন। মৃত গঙ্গাধর তান্ত্রিকে দুই হাত তড়িৎ গতিতে উঠে এসে আচমকা চাপতে ধরল তাকে, তারপর চেপে ধরল বুকের উপর। হঠাৎ ওই ব্যাপারে গুণধর ওঝা ঘাবড়ে গেলেও বার কয়েক ছাড়াবার বৃথা চেষ্টা করেছিলেন। তারপর ব্যাপার দেখে গুণধরের সঙ্গী সাথীরা ততক্ষণে আতঙ্কে হিম হবার জোগাড়। গুরুর সঙ্গে শ্মশান গুরুস্থানে ঘোরাঘুরি তাদের কম নয়, গোটা কয়েক ভূত প্রেত নাকি গুরুর কাছে বাঁধা হয়ে আছে। মরা লাশকে ভয় পাবে এমন পাত্র কেউই নয়। কিন্তু এমন কাণ্ড কেউ কখনো দেখেনি। গুরুর আর্তনাদে সম্বিত ফিরে পেয়ে সবাই প্রায় ঝাঁপিয়ে পড়েছিল তারপর, কিন্তু অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারেনি। মৃত গঙ্গাধর তান্ত্রিকের দুই হিম শীতল হাত ততক্ষণে পাথর হয়ে চাপটে ধরেছে গুণধর ওঝাকে, তাকে ছাড়ায় কার সাধ্য? ওই সময় মৃত গঙ্গাধর তান্ত্রিকের ঠোঁট দুটো নড়ে উঠল। আজ রাতের মধ্যে গঙ্গার ঘাটে নিয়ে চিতায় না তোলা পর্যন্ত তো ছাড় নেই রে গুণধর, এবার কি করবি ভাব? এরপর আর কোল যে ঠিক রাখতে পারেনি গুণধর ওঝা। একে মৃত গঙ্গাধর তান্ত্রিকের হিমশীতল দেহের সঙ্গে সেই থেকে লেপটে রয়েছে তার উপর ওই ব্যাপার। দুবার মাত্র গঙ্গানের শব্দ করে তারপর জ্ঞান হারিয়ে পড়ে গেছে গঙ্গাধর তান্ত্রিকের মৃতদেহের উপর।
ব্যাপার দেখে তার সাগরেদের দল আর দেরি করেনি। প্রায় কাঁপতে কাঁপতে নৌকো ঠেলে ফের মাথা ভাঙা খালে, তারপর ঝড়ের গতিতে নৌকো বেয়ে গঙ্গার শ্মশান ঘাটে। কিন্তু মৃত গঙ্গাধর তান্ত্রিকের দুই হাত তখনও একইভাবে চাপটে ধরে আছে বেহোশ গুণধর ওঝাকে। এই অবস্থায় কিভাবে দেহ চিতায় তোলা হবে বুঝতে না পেরে খোঁজ পড়েছে দিনু ঠাকুরের। বেহুশ দিনু ঠাকুর তখনও নৌকোর একধারে পড়ে, অগত্যা সেবা শুশ্রূষা করে তাঁর জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যদি তিনি কিছু ব্যবস্থা করতে পারেন। তা দিনু ঠাকুরকে আর কিছু করতে হয়নি, মুশকিল আসান হয়ে গেছে নিজে থেকেই। জ্ঞান ফিরে আসতে তিনি যখন সব কথা শুনছিলেন, মৃত গঙ্গাধর তান্ত্রিকের হাত গুণধর ওঝাকে ছেড়ে দিয়েছে সেই সময়। খানিক চেষ্টার পর জ্ঞানও ফিরে এসেছে তাঁর। গুণধর ওঝা আর তার দলবলের হাতেই এরপর সৎকার হয় গঙ্গাধর তান্ত্রিকের। নিয়মে কেউ কোনো ফাঁক রাখেনি। গ্রামে ফিরে ভালো মানুষ দিনু ঠাকুর অবশ্য ফাঁস করেননি কিচ্ছু, কিন্তু ভরসা পায়নি গুণধর ওঝা নিজেই। তাই চন্দনপুরের অমন জমজমাট পশার গুটিয়ে সরে পড়েছে দিন কয়েকের মধ্যেই। আচ্ছা, এই যে গুণধর ওঝা কেটে পড়লো চন্দনপুর ছেড়ে, তারপর তার কি হলো? সে আর ফিরল না? আর এক জ্বালা হয়েছে। তোর এত খোঁজে দরকার কি? হ্যাঁ, এত কোয়েশ্চেন কেন তোর? এই তো শুনলি একটা সুন্দর গল্প, তার মধ্যে আবার তো কোয়েশ্চেন করা দরকার। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ কে এসছে। আরে ছোটুদা, কিছু রান্না বান্না করে নিয়ে এলে নাকি আমাদের জন্য? হ্যাঁ, সৌভিক এত সুন্দর গল্প বলছে, না এসে কি আর থাকা যায়? তা ভাবলাম যাচ্ছি যখন সঙ্গে করে কিছু খাবারও নিয়ে যাই, তাই একটু মাছ ভাজা করে নিয়ে এলাম। খাঁটি পদ্মার ইলিশ কিন্তু। আরে জিও জিও, খুব ভালো। তা সবার হবে তো? মানে আপাতত সৌভিকের জন্য এনেছি। আরে কি, এই আমরা খাবো না, খাবো না আমরা। আরে আমাদের দাও। আরে মেসে সবার জন্য আছে, সৌভিক গল্পটা শুরু করুক তারপর দেখছি। ছোটুদা গো, এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা খাইয়ে প্রাণটা জুড়িয়ে দিলে গো, দিল খুশ করে দিলে। বেশ বেশ সৌভিক, এবার শুরু কর তাহলে। এত সুন্দর পদ্মার ইলিশ যখন ছোটুদা খাওয়ালো, তাহলে বরং এর পরের গল্পটা পদ্মা নিয়েই হোক, কি বন্ধুগণ? আরে হোক হোক, হ্যাঁ ভাই হোক হোক হোক। তা ভূত আছে তো ভাইয়া? আরে হ্যাঁ হ্যাঁ, ভূত আছে, পদ্মাও আছে, ভূতও আছে, নো চিন্তা। কি তাহলে শুরু করি? আরে আরে শুরু হোক, জয় গুরু, শুরু হোক। বর্ষার ঘন অন্ধকারে পদ্মায় সেই রাতের কথা ভাবলে আজও বুকটা কেঁপে ওঠে। এটুকু শুনে তোরা হয়তো ভাবতেই পারিস যে গল্পটা ওপার বাংলার, কারণ পদ্মা তো ওপার বাংলারই নদী। তবে তোদের জানিয়ে রাখি, ছিটে ফোঁটা হলেও পদ্মা এই বাংলাতেও আছে। ফারাক্কা থেকে ধুলিয়ান, সুতি হয়ে মিয়াপুর, তারপর নির্মলচর, সাহেবনগর পর্যন্ত দিগন্ত বিস্তৃত সেই পদ্মা ওপার বাংলার পদ্মার থেকে কোনো অংশে কম নয়। বিস্তীর্ণ এই অঞ্চলে এপার বাংলার অজস্র ধীবর পল্লীর মানুষ সেই পদ্মার উপর একান্তই নির্ভরশীল। পদ্মায় মাছ ধরেই তাঁদের জীবনযাপন, বিশেষ করে বর্ষায় ইলিশ ধরার মরশুমে। সহজে বলা গেল বটে, কিন্তু ভয়ানক ঝুঁকির সেই পর্ব। ফারাক্কা থেকে সুতি পর্যন্ত সমস্যা কম, পদ্মার দুই দিকেই ভারত, কিন্তু পরের অংশ বেজায় গোলমেলে। অনেক জায়গাতেই এপারে ভারত হলেও ওপারে বিদেশ, অর্থাৎ নদীর উপর দিয়ে দুই দেশের অদৃশ্য সীমারেখা। অগত্যা ভুল হয়ে যায় হামেশাই, নৌকো নিয়ে জলে ভাসার আগে নিতে হয় বিএসএফের অনুমতি, জমা রাখতে হয় ভোটার কার্ড। তবুও সে অনেক ভালো, কিন্তু ওপারের রক্ষক বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের পাল্লায় পড়লে হেনস্থার শেষ নেই। বেআইনিভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে সোজা পুড়ে দেবে ফাটকে, এবার নাও বিদেশে জেলের ঘানি টানো। তার উপর খোদ বাংলাদেশেও পদ্মার ইলিশের সেই দিন আর নেই। একমাত্র বর্ষার কয়েকদিন ছাড়া ইলিশ তেমন মেলে না। ওদেশের হাটে বাজারে পদ্মার ইলিশ নামে যা বিক্রি হয়, তার প্রায় সবই ট্রলারে ধরা সমুদ্রের ইলিশ, স্বাদও কম। সেই মাছই আবার আইনি বেআইনি পথে চালান হয়ে আসে ভারতেও। এদেশের মানুষ সেগুলোই পদ্মার ইলিশ ভেবে আহ্লাদে কিনে আনেন, কিন্তু ঘটনা হলো সেই একই মাছ ধরা পড়ে পশ্চিমবঙ্গের উপকূলেও,
তবে হ্যাঁ, পরিমাণে ওদেশের তুলনায় অনেক কম। তার একমাত্র কারণ পদ্মা মেঘনা প্রভৃতি হরেক নদী বিধৌত বাংলাদেশের উপকূল অঞ্চল অনেক বিস্তৃত, যার ফলে মাছও ধরা পড়ে বেশি। যাই হোক, গল্পে ফিরে আসি আবার। নদী মোহনা পার হয়ে যে ইলিশের ঝাঁক পদ্মা মেঘনায় ঢুকে পড়ে, তার সামান্য কিছু বাংলাদেশ পার হয়ে একসময় চলে আসে ভারতেও, বিশেষ করে বর্ষার সময়। এদিকের মৎস্যজীবী মানুষ সেই দিনগুলোর জন্য হাঁ করে থাকে, ভাগ্য ভালো থাকলে জালে ধরাও পড়ে, বিক্রিও হয় ভালো দামে। তাই বর্ষার রাতে পেটের তাগিদে নৌকো ভাসাতেই হয় পদ্মার জলে। আগেই বলেছি ব্যাপারটা খুব সহজ কাজ নয়। অন্ধকার বর্ষার রাতে পদ্মা যে কী ভয়ানক, নদী যাদের জানা নেই তাদের বলে বোঝানো যাবে না। একে তো বর্ষার জলে টইটম্বুর দিগন্ত বিস্তৃত নদী, দিন দুপুরেই একুল থেকে অন্যকূল প্রায় ধোঁয়াটে রেখা, তাই বর্ষায় মেঘলা রাতের অন্ধকারে যেদিকে তাকাও শুধুই খুটখুটে অন্ধকার, তার উপর কলকল শব্দে জোরালো স্রোতের টালমাটাল নৌকো। স্রোতের ঘূর্ণিপাকে বেকায়দায় পড়ে গেলে আর রেহাই নেই, তাই হুঁশিয়ার থাকতে হয়। বলা বাহুল্য, কখনো রেহাই মেলে কখনো মেলে না, তবে নদীর পাড়ের মৎস্যজীবী মানুষ তার পরোয়া করে না। বর্ষার জলের টান দেখেই ওরা বুঝে ফেলে মাছের আনাগোনার হাল হাকিকত, তেমন বুঝলে সামান্য রাত নামতেই নৌকো নিয়ে বের হয়ে পড়ে। এমনই এক রাতে নির্মলচরের চৈতন্য দাস একাই বের হয়েছিল পদ্মায়, মাথায় জালের মস্ত বোঝা, হাতে একটা হ্যারিকেন। হাজার হোক রাতের পদ্মা, একজন সঙ্গী অন্তত দরকার। আগে পাশের পাড়ার নীরেন মণ্ডল সঙ্গী হতো, ইদানিং নানা অছিলায় এড়িয়ে যাচ্ছে, অকারণে নয় অবশ্য। এদিকে অনেকেই এখন পদ্মায় কারেন্ট জাল ব্যবহার করতে শুরু করেছে। কারেন্ট জাল হলো ছোট ফাঁদের জাল। এই বর্ষায় মাছের যখন ডিম পাড়ার সময়, কয়েক মাস নদীতে কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ। কিন্তু এদেশে সরকারি আইন তো শুধুই খাতায় কলমে, পরোয়া আর কেউ করে না। কারেন্ট জালে ছোট মাছ ধরা পড়ে দেদার, যার ফলে লাভও বেশি, তাই ব্যবহার করে অনেকেই। নীরেনও মাঝে মধ্যেই বলে, এবার একটা কারেন্ট জাল নাও। চৈতন্য অবশ্য কান দেয়নি, নীরেন ইদানিং তাই কারেন্ট জালের পার্টির সঙ্গে যাওয়া শুরু করেছে। আজ দুপুরে যখন বউকে দিয়ে খবর পাঠিয়েছিল, নীরেন জানিয়েছে আকাশের অবস্থা ভালো নয় যখন, আজ আর তার বের হওয়ার ইচ্ছে নেই। বোঝা যায় অন্য কারো নৌকায় বের হওয়ার মতলবে রয়েছে। আকাশের অবস্থা দেখে বউও আজ একা বের হতে মানা করেছিল, চৈতন্য কান দেয়নি। দুপুর থেকে আকাশের অবস্থা ভালো নয় ঠিকই, তবে পদ্মার জলের যা টান মাছ পড়বেই। ভাগ্যে থাকলে দু চারটে ইলিশও মিলতে পারে, তার উপর বিকেলে জোরালো কয়েক পশলা বৃষ্টি হলেও ছেড়ে গিয়েছে সন্ধে রাতেই। মেঘ কেটে আকাশে দু একটা তারা ফুটতে শুরু করেছে, বউয়ের কথায় তাই কান দেয়নি। বাড়ি থেকে নদীর ঘাট মিনিট দশেকের পথ, মাথায় জালের বোঝা, হাতে কালি পড়া হ্যারিকেন নিয়ে চৈতন্য আজ একটু বেশ রাতেই বের হয়েছিল। চলার পথে বিএসএফ ক্যাম্পে জমা করতে হয়েছে ভোটার কার্ড, এটাই দস্তুর। রাত জাগা চাঁদ তখন মাথার উপরে, ঝিরঝিরে হাওয়ায় ঢেউ উঠছে পদ্মায়, চারপাশে ঝিঁঝির ডাক, দূরে হালদার বাড়ির কুকুরটাও কেমন একটা আওয়াজ করে হাঁক ছাড়ছে ক্রমাগত। সেই হাঁক কানে আসতেই গত বছর সঙ্গী নীরেনের কথা মনে পড়ে গেল। সেই রাতেও মাছ ধরার জন্য বের হয়েছে, হালদার বাড়ির কুকুরটা একইভাবে ডাকছিল তখন। বয়স কম হলেও নীরেন লম্বা চওড়া জোয়ান মানুষ, গায়ে অসুরের মতন শক্তি, কিন্তু বেজায় ভূতের ভয়। কুকুরের একটানা ডাক শুনে ঘাবড়ে গিয়ে বলেছিল, আজ রাতটা ভালো নয় চৈতন্যদা, মাছ না ধরতে গেলেই ভালো হয়। কেন রে? এরপর নীরেন যা শুনিয়েছিল সে কথা এদিকে অনেকেরই জানা, শুনেছে চৈতন্য। গত বছর পাশের পাড়ার কয়েকজন রাতে মাছ ধরতে বের হয়েছিল, এই পথেই যাচ্ছিল ঘাটের দিকে। পথের পাশে পুরনো এক কবরখানা, পাশ দিয়ে চলার সময় হঠাৎই দেখে লম্বা চওড়া দশাশয় চেহারার একটা মানুষ পথ জুড়ে দাঁড়িয়ে। রাতের পদ্মায় মাছ ধরতে যাওয়া মানুষ সবাই, গোড়ায় তেমন একটা ভয় পায়নি কেউ, কিন্তু তারপরেই খেয়াল হলো দৈত্যাকৃতি মানুষটার পা আদৌ মাটিতে নেই, হাওয়ায় ভাসছে,
ওই ভয়ানক দৃশ্য দেখে থম হয়ে দাঁড়িয়ে গিয়েছিল সবাই। ওদের চোখের সামনেই তারপর সেই দৈত্যাকৃতি মানুষটার সারা শরীর কেমন যেন ঢেউয়ের মতন দুলতে শুরু করল। সেই দেখে দারুণ ভয় পিছন ফিরে দৌড় লাগিয়েছিল সবাই। আশেপাশের গ্রামে তাই নিয়ে পরের দিন বিরাট হইচই। দিন কয়েক রাতে আর মাছ ধরতে বের হয়নি কেউ। তারপরেও কবরখানার পথ এড়িয়ে গেছে কয়েক মাস। ব্যাপারটার সঙ্গে যে হালদার বাড়ির কুকুরের সম্পর্ক আছে সেটা অবশ্য জানা ছিল। জিজ্ঞাসা করতে নীরেন জানিয়েছিল, সেদিন রাতে যখন সবাই মাছ ধরতে যাচ্ছিল সেদিনও নাকি হালদার বাড়ির কুকুরটা বেজায় ডাকাডাকি করছিল। অনেকের ধারণা কুকুরটা নাকি আগাম বিপদ টের পেয়ে ডাকতে শুরু করেছিল। নীরেনের কথা চৈতন্য হেসেই উড়িয়ে দিয়েছিল অবশ্য, সেও কিছু বলেনি। তবে সেই রাতে মাছ উঠেছিল জাল ভর্তি, এমন খুব একটা হয় না, নীরেন এখনো তাই বলে। ভাগ্যিস সেদিন আমার কথায় কান দাওনি তুমি। হালদার বাড়ির কুকুরের ডাকে পুরনো কথা মনে পড়তে চৈতন্য দাস হাসল অল্প। এতদিন পদ্মায় মাছ ধরছে, কখনো ভূত অপদেবতা দেখেছে তা মনে পড়ে না। ভয় যাকে বলে তা একবারই টের পেয়েছিল, সেটা মাছ ধরতে গিয়ে নয়, বরং এক বন্ধুর সঙ্গে ভিন গ্রামে যাত্রা দেখতে গিয়ে। সত্যি বিজয় ভয় পেয়েছিল সেদিন, তবে সেইটুকুই মাত্র, অন্য কিছু হয়নি। তাও তখন বয়স কম, কলকাতা থেকে যাত্রাপালা এসেছিল দূরের এক গ্রামে। সন্ধে রাতে রওনা হয়ে পড়েছিল ওরা, তাড়াতাড়ি করতে গিয়ে নেমে পড়েছিল মাঠের পথে। পায়ে চলা সেই পথের মাঝেই মরা এক নদী, বর্ষায় সামান্য জল থাকলেও হেঁটেই পার হওয়া যায়। সেই মরা নদীর ধারে পুরনো এক শ্মশান, চাঁদনি রাতে ওরা তখন সেই শ্মশানের কাছে। হঠাৎ দেখে শ্মশানের নদীর ঘাটে ছাই রঙের শাড়ি পরা এক গ্রামের বউ দাঁড়িয়ে, বাতাসে শাড়ির আঁচল অল্প উড়ছে, পায়ের কাছে কলসি। এই রাতে গ্রাম থেকে এত দূরে এক বউ কলসি করে শ্মশান ঘাটের মরা নদী থেকে জল নিতে আসবে, এমন কথা পাগলেও বিশ্বাস করবে না। দুজনে যে ভীষণ ভয় পেয়েছিল তাতে ভুল নেই, তবে গ্রামের ডানপিটে ছেলে ওই অবস্থার ভিতরেও মাথা ঠান্ডা রাখতে পেরেছিল। পিছন ফিরে দৌড় না দিয়ে দাঁড়িয়ে পড়েছিল সেখানেই। তারপর ভালো করে খানিক লক্ষ্য করতেই মালুম পেয়েছিল ব্যাপারটা, শাড়ি পরা বউ নয়, আসলে একটা কলা গাছ। চাঁদের আলোয় দূর থেকে তাকেই শাড়ি পরা বউ মনে হচ্ছে। মৃদু বাতাসে পাতা নড়ছে, হঠাৎ দেখে মনে হয় শাড়ির আঁচল, কলসিটা মরা পোড়াতে এসে রেখে গেছে কেউ। এরপর সারাটা পথ দুজনে খুব হেসেছিল, সেই থেকে ভূতের ভয় নেই তেমন। পুরনো কথা ভাবতে ভাবতে চৈতন্য একসময় পৌঁছে গেল নদীর ঘাটে। নদীর ঘাট মানে সরু এক খাল, সবার নৌকো এখানেই বাঁধা থাকে। নিজের নৌকোয় পৌঁছে চৈতন্য মাথার জালের বোঝাটা নামিয়ে উঠে পড়ল। খাল ধরে খানিক এগোতেই জল ফুঁড়ে এক মানুষ উঁচু কাশবন। আগে পদ্মারই অংশ ছিল, নদী সরে যেতে এখন কাশবনে ভর্তি জলা। সেই ডুবোচর পার হতেই আসল পদ্মা। এই রাতে নদীর অন্য পার চোখে পড়ে না, চাপ ধরা অন্ধকার, তারই ভিতর দূরে দূরে দু একটা আলোর বিন্দু, কোনো মাছ ধরা নৌকো। নদীতে জাল ফেললেই মাছ মেলে না, দরকার কিছু অভিজ্ঞতারও। জলের স্রোতের অনেক রকম ফের আছে, চিনতে পারলে বুঝে নেওয়া যায় কোথায় মাছের ঝাঁক চলেছে। কাজটা ভালো পারত নীরেন, দুজন পরামর্শ করেই জাল ফেলত নদীতে। আজ নীরেন নেই, পছন্দের জায়গা বুঝে নিয়ে চৈতন্য জাল ফেলার জন্য তৈরি হচ্ছে তখন। ইতিমধ্যে কখন যে পরিষ্কার আকাশে মেঘ জমতে শুরু করেছে খেয়াল করেনি। হুঁশ ফিরল যখন হঠাৎই শুরু হলো মুষলধারে বৃষ্টি। একা মানুষ, ফলত জাল ফেলার কাজ স্থগিত রাখতেই হলো। পদ্মায় মুষলধারে বৃষ্টিতে শুধু নৌকো সামলানোই নয়, ছোট নৌকো হলে জল ছেঁচার কাজও চালাতে হয় সমানে। ঘণ্টাখানেক পর বৃষ্টির বেগ যখন কমে এলো তখন চৈতন্য যথেষ্টই ক্লান্ত, তবু দেরি না করে শুরু করে দিল জাল ফেলার কাজ। চৈতন্যর ছোট নৌকো, জালও ছোট, তবু একা হাতে নৌকো সামলে এমন দুর্যোগের রাতে
ছোট জাল ফেলাও খুব সহজ নয়, যথেষ্ট মেহনতেই সারতে হলো কাজটা। বৃষ্টির তেজ ততক্ষণে কমে এসেছে, মাথায় পেঁচানো গামছা ভিজে সপসপ করছে, সেটা নিংড়ে নিয়ে গা হাত পা যথাসম্ভব মুছে জুত হয়ে বসল। এবার আর কিছুক্ষণ অপেক্ষার পালা। এই রাতে বিশাল পদ্মার ঘুটঘুটে অন্ধকারে নজর চলে না একেবারেই। জোরালো স্রোতে নৌকোয় ছিটকে ওঠা জলের ছপাত ছপাত শব্দ ছাড়া অন্য আওয়াজ প্রায় নেই। বৃষ্টি নামতে চৈতন্য হ্যারিকেনটা নিভিয়ে খোলের তলায় চালান করে দিয়েছিল। জাল তোলার আগে ফের জ্বালবে কিনা ভাবছে, ছোট নৌকো দুলে উঠল সামান্য, জালে টান দিচ্ছে। অভিজ্ঞ চৈতন্য জালের এই টান চেনে, মাছের ঝাঁক। এক মুহূর্ত সময় নষ্ট না করে চৈতন্য হ্যারিকেন জ্বালা মুলতবি রেখে জাল তুলতে শুরু করল। এই অবস্থায় জাল যত দ্রুত তোলা যাবে মাছ ততই বেশি। একা হাতে কাজটা সহজ নয়, তবু সে যথাসাধ্য দ্রুতই জাল তুলতে শুরু করল। ঘন অন্ধকারেও চকচকে রূপলি মাছগুলো চোখে পড়তে শুরু করলেও যেমন ভেবেছিল তেমন নয়। তবে জালে সেই টানটা এখনও রয়েছে, উৎসাহে জাল টানছিল চৈতন্য। তারপরেই যে দৃশ্য চোখে পড়ল তা একেবারেই সে আশা করেনি। আস্ত একটা মৃতদেহ আটকে আছে জালের ভাঁজে। জালের বাড়তি টান যে এই কারণে সেটা বুঝতে আর বিলম্ব হলো না। পদ্মায় এমন মৃতদেহ অনেক সময় ভেসে যেতে দেখা যায়। অনেকেই মৃতদেহ দাহ না করে সলিল সমাধি অর্থাৎ নদীতে ভাসিয়ে দেয়। গোড়ায় তেমন ভাবলেও একটু পরেই বুঝল খুন হয়েছে মানুষটা। ঘাড়ের পিছনে মস্ত ক্ষত চিহ্ন। তাড়াতাড়ি জাল থেকে ছাড়িয়ে ফেলতে যাবে এমন সময় টের পেল মানুষটা শক্ত মৃত। দেহ শক্ত হয়নি তখনও, সামান্য গরমও রয়েছে। সন্দেহ নেই অল্প আগেই খুন করে জলে ভাসিয়ে দিয়েছে কেউ। বেজায় ঘাবড়ে দেহটাকে ফের জলে ভাসিয়ে দিতে যাবে, হঠাৎ মেঘের ফাঁক থেকে অল্প চাঁদের আলো দেখা দিতেই চমকে উঠল চৈতন্য। মৃতদেহটা ওর অনেক দিনের সঙ্গী নীরেনের। মুহূর্তেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। নীরেন আজ গ্রামের অন্য কারো নৌকোয় মাছ ধরতে এসেছিল। ভয়ানক ব্যাপারটা ঘটে গেছে তারপরেই। একই পদ্মা এখানে বিশাল, তাই সীমান্ত নদী। খুনে ডাকাতের উপদ্রব অত্যন্ত বেশি। তাদের বেশিরভাগেরই লক্ষ্য ওদের মতো নিরীহ মৎস্যজীবী মানুষ। লুট করে নেয় জাল সত্য ধরা মাছ। শুধু তাই নয়, কখনো মানুষগুলোকেও জলে ছুঁড়ে ফেলে নৌকো নিয়ে চলে যায় ওপারের দিকে। তারপর থানা পুলিশ বা বিএসএফের কাছে ধর্ণা দেওয়াই সার, কোনো হতিশ মেলে না। সন্দেহ নেই তেমনই কোনো ডাকাতের দলের পাল্লায় পড়েছিল নীরেনরা। জোয়ান মধ্য নীরেনের গায়ে মোষের মতন শক্তি, হয়তো বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিছু করে ওঠার আগেই পিছন থেকে ধারালো দায়ের কোপে ঘাড় প্রায় দুই ফাঁক হয়ে গেছে। হায় রে! ঘাড়ের সেই ক্ষতস্থানের দিকে তাকিয়ে গা শিরশির করে উঠল চৈতন্যর। বাড়তিনে ঘড়িনাম নিয়ে দেহটা ফের জলে ভাসিয়ে দিতে যাবে, হঠাৎ মনে হলো সেটা ঠিক হবে না। এতদিনের সঙ্গী জলজ্যান্ত মানুষটা সন্ধে বের হয়েছিল বাড়ি থেকে, কেউ শেষ দেখাটাও দেখতে পাবে না। নৌকোয় তুলে নিয়ে গেলে বাড়ির মানুষ অন্তত শেষ দেখাটা দেখতে পায়। সন্দেহ নেই সেজন্য শুধু থানা পুলিশ নয়, আরও অনেক ঝামেলায় পড়তে হতে পারে। কিন্তু চৈতন্য বরাবরই একটু অন্য পথের মানুষ, তাই আর পরোয়া করল না। নীরেনের দেহটা নৌকোয় তুলে যত্ন করে শুইয়ে দিল পাটাতনের উপর। তারপর জাল তুলে গ্রামের দিকে যখন রওনা দিল, আকাশে মেঘ কেটে চাঁদ ফের অনেকটাই পরিষ্কার। সেই আলোয় নীরেনের দেহটা আরও স্পষ্ট এখন। নৌকোর ঝাঁকানিতে চিত করে শোয়ানো দেহ থেকে মাথাটা কাত হয়ে ঘাড়ের ক্ষতস্থান বের হয়ে পড়েছে। সেদিকে তাকিয়েই অতি সাহসী মানুষ চৈতন্যর শরীরের ভিতরটা কেমন গুলিয়ে উঠতে লাগল। তাড়াতাড়ি দাঁড় টানায় বিরাম দিয়ে নৌকোর মাঝের পাটাতন তুলে দেহটা শুইয়ে দিল খোলের ভিতর। পাটাতনগুলো যথাস্থানে বসিয়ে দিয়ে ফের দাঁড় টানতে লাগল। দ্রুত হাতে দাঁড় টানলেও জোরালো স্রোতের দরুন খুব বেশি দূর যেতে পারেনি তখনও। হঠাৎই কাছ থেকে আর্ত চিৎকার। সেই চিৎকারে চমকে উঠে চৈতন্য দেখল অদূরে জোরালো স্রোতের টানে হাবুডুবু খাচ্ছে একটা মানুষ।
ওকে চোখ ফেরাতে দেখতেই লোকটা ফের বলল, বাঁচাও বাবা, মাছ ধরতে এসেছিলাম, ডাকাত জাল নৌকা সব কেড়ে নিয়ে গেছে, মানুষটার সেই আর্ত চিৎকারে চৈতন্যর গোড়ায় মনে হয়েছিল নীরেন এর সঙ্গেই আজ মাছ ধরতে এসেছিল। কপাল জোরেই মানুষটা বেঁচে গেছে, কিন্তু ভালো করে নজর করেও চিনতে পারল না। তবে তা নিয়ে মাথা না ঘামিয়ে নৌকো দ্রুত কাছে নিয়ে তুলে নিল তাকে। শক্ত সমর্থ চেহারা, থুতনিতে ছাগলদাড়ি, মাঝ বয়সী মানুষটাকে ভালো করে নজর করেও চিনতে পারল না চৈতন্য। সীমান্তের ওদিকের কেউ বলেই মনে হল। ঢেউয়ের দাপটে কাহিল মানুষটা নৌকোয় বসে দম নিচ্ছিল তখন। সে জিজ্ঞেস করল, কোথায় বাড়ি গো আপনার, যাবেন কোথা? যাব ওই পারে, ছোট উত্তর, কিন্তু তাতেই চৈতন্য প্রায় কেঁপে গেল। এই রাতের পদ্মায় নৌকো বেয়ে ওপারে যাওয়া বেশ শক্ত কাজ ঠিকই, কিন্তু তার চাইতেও বড় ব্যাপার ওপার মানে ভিন দেশ। বিজিবির পাল্লায় পড়লে পৌঁছতে হবে ওদেশের জেলে। বছর পাঁচেক আগে এ ব্যাপার ঘটেছিল। গ্রামের নিমাই মণ্ডল এমনই এক রাতে সঙ্গী নিয়ে বের হয়েছিল পদ্মায় মাছ ধরতে। তারপর মাছ ধরে ফেরার পথে পড়েছিল ডাকাতের পাল্লায়। নৌকোর মাছ আর জাল কেড়ে নিয়েও সন্তুষ্ট হয়নি তারা, জোর করে তুলে নিয়ে গিয়েছিল নিমাইকে। সাত দিনের মধ্যে হাজার কয়েক টাকা এনে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিলেই মুক্তি পাবে নিমাই, নইলে কেটে ভাসিয়ে দেবে পদ্মার জলে। বাড়ির মানুষ হয়তো ধার দেনা করে পৌঁছে দিত টাকাটা, কিন্তু তার আগেই ঘটে গিয়েছিল সেই ভয়ানক ব্যাপার। সেই রাতে ডাকাতের নৌকো যখন ঢুকে পড়েছে ওপারের সীমানায়, নজরে পড়তে বিজিবি ফোর্স ধাওয়া করেছিল তাদের। দুই পক্ষের মধ্যেই গোলাগুলি চলেছিল বেশ কিছুক্ষণ। শেষে বেগতিক দেখে নৌকো ফেলে ডাকাতের দল জলে ঝাঁপিয়ে পড়ে গা ঢাকা দিয়েছিল। বিজিবি ফোর্স তারপর যখন ডাকাতের নৌকো ঘিরে ফেলেছে, হতবুদ্ধি নিমাই একা সেই নৌকোয় বসে। বিজিবি দেখে ভরসা পেয়ে সে ভেবেছিল হয়তো সব খুলে বললে ছাড় মিলবে, কিন্তু হয়েছিল ঠিক তার উল্টো। বিজিবি নিমাইয়ের কোনো কথাতেই কান দেয়নি, একে ডাকাতের নৌকোয় গ্রেফতার, তার ওপর বিজিবির সঙ্গে গোলাগুলির লড়াই, তার ওপর নৌকোয় রাইফেলও পাওয়া গেছে। জোড়া অপরাধে চালান হয়ে গিয়েছিল রাজশাহী জেলে, তারপর বিচারে 20 বছরের জেল। নিতান্তই গ্রামের গরিব মানুষ, তবু বাড়ির সবাই চেষ্টা কম করেনি, বিএসএফ এমএলএ বাদ থাকেনি কিছুই। তারই ফলস্বরূপ দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি অনুসারে নিমাই ভারতে ফিরে আসতে পেরেছিল। তাতে অবশ্য লাভ কিছুই হয়নি, ওপারের বদলে নিমাই এখন মালদার জেলে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সে জেলেই থাকবে, এটাই নাকি দস্তুর, ভাবতে গিয়ে প্রায় কেঁপে উঠল চৈতন্য। সেই কথাই বুঝিয়ে বলতে যাচ্ছিল, তার আগেই লোকটা কোমরের লুঙ্গির কষিতে গোঁজা ধারালো একটা ছোড়া বের করে হিংস্র গলায় বলল, সুমন্দে, একটা কথা শুনবার চাই না, ওপারে নামায়া দিয়ে আয়, নইলে কাইটটা পদ্মার পানিতে ভাসায় দিব, বোয়ালার কাসিমের নাস্তা হইয়া যাবি। বেচারা চৈতন্য তার পরেও বোঝাতে যাচ্ছিল, লোকটা ধমকে উঠল, হেই, তাইলে তরেও তো কাইটটা ভাসা দিতে হয়, একটারে একটু আগেই দিছি, বাকিটারে কবজা করার আগেই আশঙ্কা ঘূর্ণিতে পইডা দুইটা নাই গেল ডুইব্বা, তরে পাইছি যখন সাইরা দিব ভাবলি কেমনে? চৈতন্যর গলা দিয়ে আর শব্দ বের হল না, পুরো ব্যাপারটা তার কাছে তখন জলের মতো পরিষ্কার, লোকটা আসলে ওপার থেকে আসা ডাকাত। এদিকের পদ্মায় এই উপদ্রব বরাবরের, লোকটা খানিক আগে হানা দিয়েছিল নীরেন্দ্রের নৌকোয়, কেটে ভাসিয়ে দিয়েছে তাকে, কিন্তু তার সঙ্গীকে কবজা করার আগেই আচমকা ঘূর্ণিতে পড়ে ডুবে গেছে দুটো নৌকোই, সাঁতরেই পার হচ্ছিল। আহাম্মকির কারণে একবার তার নৌকোয় যখন উঠতে পেরেছে আর তার ছাড় নেই, রাজি না হলে চৈতন্যকে কেটে ভাসিয়ে দিয়ে ওর নৌকো নিয়েই ফিরে যাবে ওপারে। অগত্যা কথা না বলে নিঃশব্দে তাঁর টানতে লাগল। দারুণ আশঙ্কায় বুকের ভিতর কাঠ হয়ে রয়েছে তখন, বিজিবির হাতে যদি ধরা নাও পড়ে, ওপারে গিয়ে এই নির্দয় লোকটা ওকে যে ছেড়ে দেবে তার তো নিশ্চয়তা নেই,
খুন করে জলে ভাসিয়ে দিয়ে জাল আর নৌকো নিয়ে চলে যেতেই পারে। যে লোকটা নীরেনকে ওইভাবে খুন করেছে তার অসাধ্য কিচ্ছু নেই। মাঝপদ্মা পার হয়ে নৌকো তখন বাংলাদেশের সীমানার ভিতর। অন্ধকার রাতে শুধু জলস্রোতের কল কল শব্দের সঙ্গে দাঁড়ের ছপ ছপ, দূরে পদ্মার বুকে জেলে নৌকোয় দু একটা আলোর বিন্দু ছাড়া অন্য কিচ্ছু নেই। ডামাডুলে পড়ে হ্যারিকেনটা জ্বালা হয়নি, তবে সামান্য হলেও চাঁদের আলো দেখা দিয়েছে আবার। দাঁড় টানতে টানতে নৌকোর অন্য মাথায় গ্যাঁট হয়ে বসে থাকা লোকটার মুখের ভাব বোঝার জন্য ঘাড় তুলে তাকালো চৈতন্য। ওদিকে লোকটাও যে তখন ওর দিকে তাকিয়ে আছে সেটা টের পায়নি। ও ঘাড় তুলতেই লোকটা সেই একই রকম হেঁড়ে গলায় বলল, কি রে সুমন্দি, তখন জিজ্ঞাসা করতে মেমালুম কইয়া দিলি কোনো মাছই নাকি পাইস নাই? সত্যি গো দাদা, একবার মাত্র জাল ফেলেছিলাম, দু একটা ছোটোখাটো মাছ যা উঠেছে জাল থেকে ছাড়ানো হয়নি, জালেই রয়ে গেছে। জাল তুলছস আর মাছ ছাড়াস নাই? সত্যি গো দাদা, জাল থেকে মাছ ছাড়াবার সময় পাইনি একদম, তার আগেই। থাম হারাম দাদা, তাইলে সেই থিক্কা নৌকার খোলের ভিতর সমানে লাফায় কিরে? লাফায়? ধরা গলায় কোনো মতে বলতে পারলো চৈতন্য। সেই কথায় অন্য ব্যক্তির চোখ হঠাৎই জ্বলে উঠল যেন। লোকটা আসলে ওপারের খুনে ডাকাত জাফর হোসেন। খুন জখমে কিছুমাত্র হাত কাঁপে না ওর, ততক্ষণে সে মনস্থির করেই ফেলেছে পদ্মায় ডাকাতি করতে এসে আজ নৌকোটা গেছে, তবে ফাঁকতালে আর একটা নৌকোয় যখন উঠতে পারা গেছে সঙ্গে আবার জাল, সুযোগ হাতছাড়া করবে এমন বান্দা জাফর হোসেন নয়। ইতিমধ্যে মনস্থির তো করে ফেলেইছে, তবে এখনও যে সেই কাজে হাত দেয়নি তার কারণ দুরন্ত পদ্মায় সাঁতরে সে বেজায় কাহিল, তাই দাঁড় টানা থেকে রেহাই পেতেই সে কাজে নামেনি। ইচ্ছে আছে একদম ওপারে পৌঁছেই সেরে ফেলবে। এ পর্যন্ত ঠিকই ছিল, তারপরেই হঠাৎ টের পেয়েছে নৌকোর খোলে মাছও রয়েছে কিছু, অল্প জলে মৃদু লাফাচ্ছে কখনো, মনটা তাতে খুশি হয়েছে আরো। চৈতন্যকে হঠাৎ মাথা তুলতে দেখে নিছক কৌতূহলেই প্রশ্ন করেছিল, তাতে চৈতন্য অবাক চোখে যেভাবে তার দিকে তাকালো তাতে জাফর হোসেনের মেজাজ হঠাৎই বিগড়ে গিয়েছিল। তারপর ওই জলজ্যান্ত মিথ্যে কথায় আরও যেন খেপে গেল, ঝট করে সামনের একটা পাটাতন তুলে মুহূর্তে ঝুঁকে পড়ল পুকুর দিয়ে। নৌকোর খোলের ঘন অন্ধকারে গোড়ায় কিছুই নজরে পড়েনি জাফর হোসেনের, তাই আরও খানিকটা গলিয়ে দিয়েছিল মাথা। তারপরেই ভয়ার্ত চিৎকারে মাথা সরিয়ে নিতে যাবে ঠিক তার আগেই এক কাণ্ড ঘটে গেল। খুনে ডাকাত জাফর হোসেন বরাবরই বেপরোয়া, বছর কয়েক আগে বিজিবির গুলিও তাকে দমাতে পারেনি, সুস্থ হতেই ফের ফিরে এসেছে আপন কাজে। সেবার দলেরই একজন বেইমানি করে ধরিয়ে দিয়েছিল। ইদানিং তাই বেশিরভাগ সময় পদ্মায় ডাকাতি করতে একাই বের হয় সে, অনেক নিরাপদ। আজ আচমকা ঘূর্ণিতে পড়ে কিছু সমস্যায় পড়ে গেলেও মাথা ঠান্ডা রাখতে পেরেছিল। তারপর দূরে একটা জেলে নৌকো দেখে ধাওয়া করেছিল সেদিকে, মতলব হাসিলে একেবারেই সমস্যা হয়নি, হিসেব মতোই এগোচ্ছিল সব। কিন্তু গোলমাল হয়ে গেল নৌকোর খোলের ভিতর হঠাৎ জ্যান্ত মাছের খলবল আওয়াজে। তাতে গোড়ায় অবশ্য খুশি হয়েছিল বেজায়, ফাঁকতালে মাছও পাওয়া যাবে কিছু, নিছক কৌতূহলেই প্রশ্ন করেছিল। কিন্তু যে উত্তর এলো তাতেই মাথাটা হঠাৎই গরম হয়ে গিয়েছিল। জল জ্যান্ত মিথ্যে কথা শুনে প্রায় খেপে গিয়েই পাটাতন তুলে গলিয়ে দিয়েছিল মাথা। তারপর যে দৃশ্য চোখে পড়েছিল, খুনে ডাকাত জাফর হোসেনের বুক কেঁপে গিয়েছিল মুহূর্তে। নৌকোর খোলের ঘন অন্ধকারে দুটো জল জ্বলে চোখ তাকিয়ে আছে তার দিকে, গিলে খাচ্ছে যেন। খুনে ডাকাত জাফর হোসেন জীবনে এত ভয় কখনো পায়নি, আর তো চিৎকারে মাথা তুলে নিতে যাবে তার আগেই দুটো পেশি বহুল হাত আচমকাই চেপে ধরেছিল তার গলা। হাত পা ছুড়ে প্রাণপণ চেষ্টা করেও ছাড়াতে পারছিল না সে। নৌকোর অন্য প্রান্তে তখন বিস্ময় প্রায় মুখ হয়ে তাকিয়ে আছে চৈতন্য, কিছুই বুঝে উঠতে পারছে না, হাতের দাঁড় স্থির। তারই মধ্যে হঠাৎ দেখতে পেল ডাকাত লোকটা অনেক চেষ্টায় তার মাথা খোলের ভিতর থেকে বের করে আর্ত চিৎকারে লাফিয়ে পড়ল নদীর জলে। আর সেই মুহূর্তেই একটা ছায়ামূর্তি নৌকোর খোলের ভিতর থেকে বিদ্যুৎ বেগে ছিটকে বেরিয়ে নদীর জলে ডাকাত লোকটার উপরে আছড়ে পড়ল।
ছায়া মূর্তিটা কি চাঁদের আবছা আলোয় চৈতন্য বুঝতে না পারলেও আচমকা ভেসে আসা কণ্ঠস্বর কান এড়ালো না। তাঁর হাতে স্থানুবদ বসে থাকা চৈতন্যর সামনেই সেই ছায়ামূর্তি ডাকাত লোকটাকে টেনে নিয়ে জলের নিচে অদৃশ্য হয়ে গেল। শেষ মুহূর্তে তার হাত দুটো বাঁচার জন্য বৃথাই জলের ওপর আকুলি বিকুলি করে যাচ্ছিল। সেই রাতে বা তারপরেও কোনো কিছু মেলাতে পারেনি চৈতন্য। নীরেনের মৃতদেহ নিজের হাতে জল থেকে তুলে নৌকোর খোলের ভেতর শুয়ে দিয়েছিল, কিন্তু পরে কোনো চিহ্নই পায়নি সেই দেহের। নীরেন বাড়িতেও ফিরে আসেনি। আর সেই রাতে নীরেন যার নৌকোয় মাছ ধরতে পদ্মায় গিয়েছিল, পাশের পাড়া সেই মহাদেব মণ্ডলও ফিরে আসেনি, খোঁজ পাওয়া যায়নি তার নৌকোরও। সন্দেহ নেই ডাকাত জাফর হোসেনের হাতে নীরেন মারা পড়লেও পদ্মার ঘূর্ণিতে পড়ে বাঁচেনি মহাদেব মণ্ডলও। বিএসএফ ওদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল, দায় তো তাদেরও। মাছ ধরতে যাওয়ার আগে নীরেন আর তার সঙ্গী মহাদেব মণ্ডল ওদের অফিসে ভোটার কার্ড জমা রেখে গিয়েছিল চৈতন্যর অনেক আগেই। যোগাযোগ করা হয়েছিল ওপারে বিজিবির সঙ্গে, কিন্তু খোঁজ মেলেনি। রহস্য রহস্যই রয়ে গেছে, চৈতন্য বলতে পারেনি কিছু। সেই রাতে যা ঘটেছিল তাই কি বলা যায় কাউকে? ওর নিজেরই কখনো মনে হয় গভীর রাতের অন্ধকার পদ্মায় সবটাই হয়তো চোখের ভুল। এতক্ষণ শুনছিলেন শ্রী শিশির বিশ্বাসের লেখা দুটি ছোট গল্পের কম্বো ব্যাক, গঙ্গাধর তান্ত্রিকের গঙ্গাযাত্রা এবং গভীর রাতে পদ্মায়। মেজবাড়ির ছেলেদের ভূমিকায় তন্ময় প্রসাদ, বিপ্রদীপ, সৌভিক, রাজীব এবং বাবু। প্রথম গল্প গঙ্গাধর তান্ত্রিকের গঙ্গাযাত্রা। গোকল কুণধর ওজার একজন সাকরেত, সনাতন জোয়ারদারের ভূমিকায় এবং গঙ্গাধর তান্ত্রিকের আত্মার ভূমিকায় বাবু। দিনু ঠাকুরের ভূমিকায় পিনাকি। আর একজন ভদ্রলোকের ভূমিকায় বিপ্লব। গুণধর ওঝা ও তার আর একজন সাকরেদের ভূমিকায় রাজীব। দুটি গল্পেরই উপস্থাপনায় সৌভিক। দ্বিতীয় গল্প গভীর রাতে পদ্মায়, চৈতন্য মাঝির ভূমিকায় শম্ভু, নীরেনের ভূমিকায় বাবু, জাফর হোসেনের ভূমিকায় আমি রাজীব, পোস্টার ডিজাইনে তন্ময়। এই নতুন দুটি ছোট গল্পের কম্বো প্যাকের কনসেপ্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।